মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটায় কপোতাক্ষ পাড়ে শুরু হয়েছে 9 দিনব্যাপী মধুমেলা। যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন। এখানে সাহিত্য সংস্কৃতি করে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশে তো আজকাল নুড়িমুড়ির দোকানের মতো বিশ্ববিদ্যালয় হচ্ছে, তো সাগরদাঁড়ির মতো স্থানে কেন একটি বিশ্ববিদ্যালয় হবে না, এটা সরকারের মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর 5 আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী ও যশোর 6 আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুইন হোসেন। মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন 25 জানুয়ারিকে ঘিরে প্রতি বছর সাগরদাঁড়িতে এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় আমি সংসদ সদস্য হিসাবে আমি বলেছি যে এখানে কেশবপুরে কোনো অশ্লীলতা কোনো সুযোগ নাই। যারা দোকানদার আছে তাদের কাছ থেকে কোনো যে টুকিটাকি টোল আদায়ের এমনও কোনো সুযোগ নাই, কোনো চাঁদা নেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা নিশ্চিত থাকুন যে আমরা কোনো অন্যায় কোনোভাবে আমরা এটা বরদাস্ত করবো না, সুশাসন ব্যবস্থা নেবে, অশ্লীলতার তো সুযোগই নাই। এদিকে মেলা উপলক্ষে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পার, জমিদার বাড়ির আম্রকানন, বড়ু কাঠবাদাম গাছতলা, বিদায়ঘাট, মধুপল্লী সহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে মধু ভক্তদের পদচারণা শুরু হয়েছে। সাগরদাঁড়িতে মধুমেলায় মধুমঞ্চে 9 দিনব্যাপী কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। প্রতি বছর এই মেলাটি হয়, এবার যশোর জেলা প্রশাসন 2 দিন বৃদ্ধি করে 9 দিন করেছে। ইতিমধ্যে আমরা দেখছি যে দর্শনার্থীদের ভিড় বাড়ছে এবং এই মেলাটি একটি উৎসবপূর্ণ মেলা, কেননা এই মেলার গ্রামে সাগরদাঁড়ির প্রতিটা পরিবারে প্রায় অতিথিরা আসে এই মেলাটি দেখার জন্য। এই মেলা আমাদের জাদু, সার্কাস, বিভিন্ন ধরনের এবং শিশু বিনোদন সহ বিভিন্ন ধরনের বিনোদন রয়েছে। আশা করি আমরা ইনশাআল্লাহ সুন্দর একটা মেলাকে সুপরিবাসীকে উপহার দিতে পারবো। প্রতি বছর আসি উপভোগ করি, এর ভিতরে অনেক কিছু আছে। মেলার যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যেটা হচ্ছে এটাও খুবই দর্শনীয় আর কি। মেলা হয়, দোকান দিই, বেচাকেনা খারাপ হয় না, মোটামুটি হয়। লাভের আশা এখন 2 দিন বাড়েছে, অবশ্যই বেচাকেনা একটু বেশি হবে। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক প্রদান করা হবে। মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। জেলা প্রশাসন থেকে প্রতি বছরই এখানে অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। এবার একটু বড় পরিসরে করা হচ্ছে, কারণ এটি এবার 200তম জন্মবার্ষিকী। 25 জানুয়ারি কবির জন্মদিনে এখানে কবির পদক প্রদান করা হবে এবং অন্যান্য অনুষ্ঠান চলবে, এবং 27 তারিখ আমাদের সমাপন প্রোগ্রাম হবে এখানে। কবির এই জন্মদিনকে উদ্দেশ্য করে বা এটাকে কেন্দ্র করে এখানে মেলা বসে। আশা করছি আগামী 7 দিন এই মেলার ভিড় এবং এখানে মানুষের যে প্রাণচঞ্চল্য, এই প্রাণচঞ্চলের মাধ্যমে আমরা মহাকবিকে স্মরণ করব, তার সৃষ্টিকে স্মরণ করব, বাংলা সাহিত্যকে স্মরণ করব।